সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে অ্যাম্বিশন কোচিং পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জুয়েল কিবরিয়া স্যার, তোমাদের আজকে বাংলা সাহিত্য অংশ থেকে ক্লাস নিব। তো তোমাদের নিশ্চয় গত ক্লাস তোমরা পড়েছ, আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা দুজন সাহিত্যিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথমে শুরু করছি যে সাহিত্যিককে নিয়ে, তার নাম মীর মশাররফ হোসেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো একটু, মীর মশাররফ হোসেন আমাদের আজকের যে সাহিত্যিক নিয়ে আমরা কথা বলবো, তার প্রথম সাহিত্যিকের নাম মীর মশাররফ হোসেন। তো মীর মশাররফ হোসেনের জন্ম কত সালে নিশ্চয় তোমরা জানো? 1847 সালে, 1847 সালের 13 নভেম্বর, 1847 সালের 13 নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কি গড়াই নদীর তীরবর্তী লাহিনীপাড়া গ্রাম, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রাম। তাহলে কোন জেলার সাহিত্যিক মীর মশাররফ? কুষ্টিয়া জেলা আসতে পারে বিশেষ এমন যে কুষ্টিয়া জেলার সাহিত্যিক নিচেকে, যেমন কোশ্চেন বরিশাল জেলার কবিকে, ঠিক আছে, এমন কোশ্চেন কিন্তু বিশেষে রংপুরের সাহিত্যিক নিচেকে। তো মীর মশাররফ হোসেন কোন জেলার কবি? কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রাম। প্রশ্ন হবে বিশেষ এমন যে মীর মশাররফ হোসেনের সাথে কোন নদীর স্মৃতি জড়িত আছে? শিক্ষার্থীরা তোমরা কি জানো? নিশ্চয় এমন প্রশ্ন তোমরা দেখে থাকবে যে মাইকেল মধুসূদন দত্তের সাথে কোন নদীর স্মৃতি জড়িয়ে আছে? কি উত্তর তার? কপোতাক্ষ নদ। তাহলে মাইকেল মধুসূদন দত্তের সাথে যেমন কপোতাক্ষ নদীর স্মৃতি জড়িত আছে, ঠিক তেমনি মীর মশাররফ হোসেনের সাথে জড়িয়ে আছে কি? গড়াই নদী। কি নদী? গড়াই। এই গড়াই নদীর তীরবর্তী লাহিনীপাড়া গ্রামে মীর মশাররফ হোসেনের জন্ম। একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম হয়েছিল তার। পিতার নাম মীর মোয়াজ্জেম হোসেন, পিতা মীর মোয়াজ্জেম হোসেন। মীর মশাররফ হোসেনের পিতার নাম কি? মীর মোয়াজ্জেম হোসেন। মীর মোয়াজ্জেম হোসেন মাতা দৌলত দৌলতুন নিসা, দৌলতুন নিসা মাতা। মীর মশাররফ হোসেনের পিতার নাম কি? মীর মোয়াজ্জেম হোসেন। মাতার নাম কি? দৌলতুন নিসা। স্ত্রীর নাম? দুজন স্ত্রী। হ্যাঁ, গতদিন এক শিক্ষার্থী আমাকে, পরে আমি প্রত্যেকের কমেন্টস পড়তে গিয়ে দেখি যে স্যার এত কিছু জেনে কি হবে, এত কিছু জানার কি দরকার আছে, এমন একটি কোশ্চেন গত ক্লাসে আমি কমেন্টস পেয়েছি। পরে সবই কমেন্টস আমি পরে পড়েছি। তো শিক্ষার্থীকে আমি একটু মজা করে লিখেছি যে আসলে কিছুই জানার দরকার নেই, আবার অনেক কিছু জানার দরকার আছে, তাই না? যে জানে না তার সমস্যা নাই, আবার যে অনেক জানে তারও সমস্যা নেই, কিন্তু অনেক জানাটাই তো ভালো। কারণ বিসিএস তো আসলে সাধারণ কোনো পরীক্ষার মতো নয়। আমরা যদি জানি, জানা থাকে বিষয়টি, তাহলে আমরা যখন কোশ্চেন অনেক কঠিন হবে, অনেক বেশি ক্রিটিক্যাল হবে, অনেক জটিল হবে, তখন কিন্তু আমরা উতরে যাব, তাই না? কাজে জ্ঞানের প্রসারতা যত বাড়তি থাকবে, বেশি থাকবে, ততই কিন্তু তোমাদের জন্য মঙ্গল হবে। কাজে স্যার জানার দরকার আছে কিনা এত কিছু, সেই প্রশ্নটি আসলে অবান্তর,
কেউ জানতে না চাইলে এটি নিজ দায়িত্বে সে জানবে না, কিন্তু আমরা যারা জানতে চাই, আমি তো পড়াই তাদের জন্য যারা অনেক বেশি জানতে চায়, অনেক কিছু জানতে চায় তাদের জন্য। তো মাতা দৌলতুন্নেসা মীর মোশাররফের প্রথম স্ত্রীর নাম আজিজ উন নেহার, প্রথম স্ত্রী আজিজ উন নেহার। মজা করে আমরা ক্লাসে বলি শিক্ষার্থীরা, মনে আছে যে মীর মোশাররফ দুই উইকেট ফেলেছিলেন আর কি, দ্বিতীয় উইকেটটির নাম কি? বিবি কুলসুম। মীর মোশাররফ হোসেনের প্রথম স্ত্রী আজিজ উন নেহার এবং দ্বিতীয় স্ত্রী বিবি কুলসুম। মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম কি ছিল প্রশ্ন হতে পারে বিসিএসে, নিশ্চয় তোমরা জানো, গাজী মিয়া। মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম কি, তার উত্তর কি? গাজী মিয়া। গাজী মিয়া। শিক্ষার্থী বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবারে বলবো, একটু লিখে নিবে। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক কে ছিলেন? প্রশ্ন হবে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক কে? মীর মোশাররফ হোসেন। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক কে, এই প্রশ্নটি হবে, তার উত্তর কি? মীর মোশাররফ হোসেন। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার কে? মীর মোশাররফ হোসেন। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম প্রহসন রচয়িতা কে? মীর মোশাররফ হোসেন। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মোশাররফ হোসেন, বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার মীর মোশাররফ হোসেন, বাংলা সাহিত্যের প্রথম মুসলিম প্রহসন রচয়িতা মীর মোশাররফ হোসেন। প্রশ্নগুলি কিন্তু গুরুত্বপূর্ণ। মীর মোশাররফের পূর্বে কোনো মুসলমান সাহিত্যিক উপন্যাস লেখেননি, নাটক লেখেননি, প্রহসন লেখেননি, ঠিক আছে? মীর মোশাররফই প্রথম মুসলিম সাহিত্যিক যার হাতে বাংলা উপন্যাস রচিত হয়েছে, বাংলা নাটক রচিত হয়েছে, বাংলা প্রহসন রচিত হয়েছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তাহলে আমরা এই প্রসঙ্গে আরেকটু জেনে নিই যে তাহলে মুসলমান রচিত প্রথম উপন্যাস কোনটি। আমি প্রশ্ন হতে পারে যে বাংলা সাহিত্যে মুসলমান রচিত বা মুসলিম সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস কোনটি, জানো তোমরা শিক্ষার্থী বন্ধুরা? রত্নাবতী, লিখে নাও। প্রথম মুসলমানদের দ্বারা রচিত প্রথম উপন্যাস বা মুসলিম সাহিত্যিক রচিত প্রথম উপন্যাসের নাম কি? রত্নাবতী। ঠিক আছে, রত্নাবতী হলো মুসলিম সাহিত্যিক রচিত প্রথম কি উপন্যাস, 1869 সালে এটি প্রথম প্রকাশিত। মুসলমানদের প্রথম উপন্যাস কত সালে প্রকাশিত হয়েছে বা মুসলমান সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস? 1869 সাল। মীর মোশাররফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিক, তার রচিত রত্নাবতী বাংলা সাহিত্যের প্রথম মুসলমান রচিত উপন্যাস, এবং এই উপন্যাসটি প্রকাশ পেল 1869 সালটি মনে রাখতে হবে এই জন্য যে মুসলমানদের লেখা প্রথম উপন্যাস কত সালে প্রকাশিত হয়েছে, তার উত্তর হচ্ছে 1869।
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার মীর মশাররফ হোসেন। তাহলে মুসলমানদের লেখা প্রথম নাটকটির নাম কি? মুসলমানদের রচিত প্রথম নাটক এর নাম কি? বসন্ত কুমারী। মুসলমানদের লেখা প্রথম নাটক বা বাংলা সাহিত্যে মুসলিম নাট্যকার রচিত প্রথম নাটকটির নাম কি? বসন্ত কুমারী। এই নাটকটির প্রকাশকাল 1873। তাহলে মুসলমান সাহিত্যিক জানে না। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কমেন্টসে কেউ করেছো যে মশরফ বানানোটা ভুল হয়েছে মনে হয়, মেবি এটি তুমি যে লিখেছো সে ভুলের মধ্যে আছো, ঠিক আছে? অর্থাৎ তুমি মীর মশরফ বানান জানো না, ঠিক আছে? তো না জেনে কিন্তু কমেন্টস করা যাবে না, ভুল কমেন্টস করা যাবে না। মীর মশরফ আমি যেটি লিখেছি সেটি সঠিক, আর তোমরা যারা ট্রেনের বই থেকে দেখে লিখেছো হকারদের বই থেকে সেখানে আছে ময় ওকার, তো ওই বানানটি শুদ্ধ নয় আসলে, ঠিক আছে? আমি কে লিখেছো জানি না, তার নামটা আমি বলছিও না। মীর মশাররফ বানান এটি কি শুদ্ধ বানান এবং সঠিক বানান, ঠিক আছে? এর সাথে আরো যা কিছু যুক্ত করবে বা বাদ দিবে সবই ভুল ঘটবে। তো মীর মশাররফ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার মীর মশাররফ হোসেন, আর মুসলমানদের রচিত প্রথম নাটকটির নাম কি? বসন্ত কুমারী। মুসলমানদের প্রথম নাটক বা মুসলমান সাহিত্যিক রচিত প্রথম নাটক কত সালে প্রকাশিত হয়েছে? 1873 সালে। এর সাথে আরেকটু তথ্য একটু যুক্ত করছি, একটু জেনে রাখো। এমন প্রশ্ন হয় কখনো কখনো হতে পারে যে মীর মশাররফ তার বসন্ত কুমারী নাটকটি কোন নাটকের অনুকরণে লিখেছিলেন, এমন একটি প্রশ্ন। যদিও প্রশ্নটি একটু সিলি করছে আমার মতে, তারপরে এরকম হয় যে বসন্ত কুমারী নাটক কোন নাটকের অনুকরণে লেখা, এটি কোন কোন গ্রন্থে দেওয়া আছে যে বসন্ত কুমারী নাটকটি মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণ কুমারী। বসন্ত কুমারী নাটকটি মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণ কুমারী নাটকের অনুকরণে লেখা, এটি একটি সিলি তথ্য, কিন্তু তারপরেও কখনো কোনো উৎসাহী পরীক্ষা করার সময় দিয়ে বসতে পারেন, একটু জেনে রাখতে হবে। আমাদের মুসলমানদের লেখা প্রথম নাটক বসন্ত কুমারী মীর মশাররফ হোসেন এটি মাইকেলের কৃষ্ণ কুমারী নাটকের অনুকরণে বা অবলম্বনে লিখেছিলেন বলে কেউ কেউ মনে করে। আচ্ছা এরপরে বাংলা প্রথম মুসলিম প্রহসন রচয়িতা মীর মশাররফ হোসেন, আর মুসলমানদের লেখা প্রথম প্রহসনটির নাম কি? এর উপায় কি? এর উপায় কি? মুসলমানদের লেখা প্রথম প্রহসনটির নাম এর উপায় কি? 1876 সালে এই প্রথম প্রহসন মীর মশাররফের প্রথম প্রহসন, যেটি আবার বাংলার সাথে মুসলমানদের লেখা প্রথম প্রহসন, এর উপায় কি? ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, তাহলে বাংলার সাথে প্রথম মুসলিম উপন্যাসিক মীর মশাররফ, উপন্যাস রত্নাবতী, বাংলার সাথে প্রথম মুসলিম নাট্যকার মীর মশাররফ, নাটক হচ্ছে কি বসন্ত কুমারী, আর বাংলা সাহিত্যের প্রথম মুসলিম প্রসঙ্গ রাস্তা মীর মশাররফ, এবং প্রশ্নটির নাম হচ্ছে এর উপায় কি? মীর মশাররফ হোসেনের সাহিত্যিক জীবনটি শুরু হয় তার একটু প্রেক্ষাপটটা একটু বলি, তোমরা জেনে রাখো যে মীর মশাররফ হোসেন তার সাহিত্যিক জীবনে সবচেয়ে বড় অবদান যে মানুষটির, যদি প্রশ্ন হয় কার উৎসাহে, কার প্রেরণায়, কার তত্ত্বাবধানে মীর মশাররফ সাহিত্য জীবনে আবির্ভাব ঘটেছিল, মীর মশাররফের সাহিত্য জীবনে আবির্ভাব ঘটেছিল, আর উত্তর কিংবা মীর মশাররফ হোসেনের গুরু কে ছিলেন, এমন একটি কোশ্চেন হতে পারে। মীর মশাররফ হোসেনের গুরুর নাম কি? ছিলেন গুরু জানো কেউ? তোমরা লিখছো কমেন্টসে কেউ? মীর মশাররফ হোসেনের গুরু হরিনাথ মজুমদার ওরফে কাঙাল হরিনাথ। হরিনাথ মজুমদার ওরফে
কামাল হরিনাথ, এই ব্যক্তি ছিলেন মীর মোশাররফ হোসেনের সাহিত্যিক গুরু এবং তার সম্পাদিত পত্রিকা ছিল, যে পত্রিকাটার নাম ছিল গ্রাম বার্তা, বা কোনো বই লেখা আছে গ্রাম বার্তা প্রকাশিকা, ঠিক আছে? তো গ্রাম বার্তা বা গ্রাম বার্তার প্রকাশিকা এই পত্রিকাটির সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার ওরফে কামাল হরিনাথ। আর এই পত্রিকার মধ্য দিয়ে মীর মোশাররফ হোসেনের সাহিত্যিক জগতে কি পরিচিতি ঘটে, ঠিক আছে? তাহলে মীর মোশাররফ হোসেনের সাহিত্যিক জীবনের মূল স্তম্ভ বা মূল কারিগরিটা করেছিলেন হরিনাথ মজুমদার, এবং তার পত্রিকা গ্রাম বার্তার মধ্য দিয়ে লেখালেখি করেই মীর মোশাররফ হোসেন সাহিত্যিক হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। ফলে এই হরিনাথ মজুমদারকে বলা হয় মীর মোশাররফের গুরু। আর কোন পত্রিকার অবদান ছিল মীর মোশাররফের সাহিত্যিক জীবনে? গ্রাম বার্তা। যদিও আরেকটি পত্রিকায় মীর মোশাররফ লিখতেন, সেটি হলো সংবাদ প্রভাকর, সংবাদ প্রভাকর, ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর। এই পত্রিকাটিতেও মীর মোশাররফ অল্প স্বল্প কিছু লেখালেখি করেছেন, কিন্তু এই পত্রিকাটির অবদান হয়তো একটু আছে, কিন্তু মূল অবদানটি হচ্ছে গ্রাম বার্তা পত্রিকার। আমরা এবার আসি মীর মোশাররফ হোসেনের যে সাহিত্য কর্মগুলি সেগুলি একটি আমরা দেখব। আমরা দেখছি, তাহলে শুরুতে আমরা শুরু করছি যে মীর মোশাররফ হোসেনের উপন্যাস গুলি কি কি, একটু দেখে নাও শিক্ষার্থী বন্ধুরা। মীর মোশাররফ হোসেন রচিত উপন্যাস, আমরা কিন্তু প্রথম উপন্যাসটা বলে ফেলেছি তোমাদের অলরেডি, তাই না? মীর মোশাররফের প্রথম উপন্যাসটির নাম কি? রত্নাবতী। মীর মোশাররফ হোসেন রচিত প্রথম উপন্যাসটির নাম রত্নাবতী, আমরা সালটি বলেছি 1869 সাল। আচ্ছা, এরপরে মীর মোশাররফ হোসেনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাহিত্যটি, হ্যাঁ, যেটি বলছিলাম শিক্ষার্থী বন্ধুরা, তাহলে মীর মোশাররফের প্রথম উপন্যাসটি হচ্ছে রত্নাবতী, যেটি মুসলমানদের লেখা প্রথম উপন্যাস। কিন্তু মীর মোশাররফকে মীর মোশাররফ বানিয়েছে যেই রচনাটি বা যেই উপন্যাসটি, সেই উপন্যাসটির নাম বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু, তাই না? হ্যাঁ, তুমি নিশ্চয়ই জানো মীর মোশাররফের এই যে আজকের দিনে যে খ্যাতি, তার যে সুনাম, তার যে যশ, এটি মূলত তৈরি হয়েছে যেই গ্রন্থটির দ্বারা, সেই গ্রন্থটির নাম হচ্ছে বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু প্রেক্ষাপট কি? কারবালার বিষাদময় ঘটনা। তাহলে আসতে পারো অনেক সময় যে বিষাদ সিন্ধু কোন ঘটনার প্রেক্ষিতে রচিত বা বিষাদ সিন্ধু রচনার প্রেক্ষাপট কি, পটভূমি কি? তার উত্তর হচ্ছে কারবালার কি মর্মান্তিক ঘটনা বা কারবালার হৃদয় বিদারক ঘটনা। এই গ্রন্থটির রচনা কাল এইভাবে বই দেওয়া আছে 1885 থেকে 1891, তাই না? তার কারণ কি? কারণ হচ্ছে বিষাদ সিন্ধু উপন্যাসটি আর কি জাতীয় উপন্যাস, খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিষাদ সিন্ধু কি জাতীয় উপন্যাস? এটিকে বলা হয় মহাকাব্য ধর্মী উপন্যাস, মহাকাব্যিক, মহাকাব্য ধর্মী। বিষাদ সিন্ধু কি জাতীয় রচনা? তার উত্তর হচ্ছে উপন্যাস, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? আর কি জাতীয় উপন্যাস? তাহলে তার উত্তর হচ্ছে মহাকাব্যধর্মী উপন্যাস, মহাকাব্যধর্মী উপন্যাস। লিখতে পেরেছো তোমরা? হ্যাঁ, বিষাদ সিন্ধু কি জাতীয় রচনা? উপন্যাস। আর কি জাতীয় উপন্যাস? মহাকাব্যধর্মী। মহাকাব্যধর্মী উপন্যাস মানে কি? অর্থাৎ যেটি উপন্যাস, কিন্তু উপন্যাস হয়েও যার ভাষার মধ্যে একটা কাব্যিক ব্যঞ্জনা, ঠিক আছে, এবং মহাকাব্যিক যে বিস্তৃতি, সে বিষয়গুলি যেখানে থাকে, ঠিক আছে। আসলে একটি উপন্যাস, কিন্তু উপন্যাসের ভাষাটা
কাব্যধর্মী মহাকাব্যিক এবং এর যে ব্যঞ্জনা এর যে কাহিনীর বিস্তার ঠিক আছে এগুলো একটা মহাকাব্যধর্মী যদি উপন্যাসের আকারে লেখা কিন্তু ভাষা এবং এর গভীরতা এবং এর প্রেক্ষাপট পটভূমিগুলিকে মহাকাব্যিক একটা ব্যঞ্জনায় রচিত বিষাদসিন্ধু উপন্যাসটি তিনটি পর্বে রচিত বা তিনটি খণ্ড তার বিষাদসিন্ধুর পর্ব কয়টি বা খণ্ড কয়টি তার উত্তর হচ্ছে তিনটি একটিকে বলা হচ্ছে মহরম পর্ব একটিকে বলা হয়েছে উদ্ধার পর্ব একটিকে বলা হয়েছে ইজির বধ পর্ব মহরম পর্ব উদ্ধার পর্ব এবং ইজির বধ পর্ব এই মহরম পর্বকে 1885 সালে ইজির বধ পর্ব 1887 সালে সরি উদ্ধার পর্ব 1887 সালে ইজির বধ পর্ব 1891 সালে যদি এই সালগুলি আসলে গুরুত্বপূর্ণ নয় অতি গুরুত্বপূর্ণ নয় চাইলে তোমরা মনে রাখতে পারো ঠিক আছে তাহলে বিষাদসিন্ধু উপন্যাসটি কয় খণ্ডে বা কয়টি পর্বে রচিত তিনটি খণ্ডে বা তিনটি পর্বে রচিত মহরম পর্ব উদ্ধার পর্ব এবং ইজিপ বধ পর্ব এই প্রসঙ্গে একটু বলে রাখি যে বিষাদসিন্ধুর নায়ক কে প্রসঙ্গক্রমে এই ধরনের প্রশ্ন হয় যে বিষাদসিন্ধু উপন্যাসের নায়ক কে তো সেখানে তোমরা একটু কমেন্টস করে দেখি নায়ককে একটি অপশন আছে এজিদ আর একটি অপশন আছে কি ইমাম হোসেন বিষাদসিন্ধু উপন্যাসের নায়ককে নায়ক এজিদ এটা নিয়ে অনেকেই কনফিউজড হয় এবং অনেকে হয়তো আবার সঠিক আছে তোমরা যদি কেউ না ভুল করো তাহলে জেনে রাখো যে বিষাদসিন্ধু উপন্যাসটির ঘটনার মূল যে যাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে যার রূপজ মোহ যার ক্ষমতা লিপ্সা যার ক্ষমতা বিলাস এই যে বিষয়টি যাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে সে কিন্তু এজিদ যদিও এজিদ নেতিবাচক চরিত্র বলে অনেকে নায়ক হিসেবে স্বীকার করতে চায় না কিন্তু নায়ক মানেই শুধু পজিটিভ ক্যারেক্টার তা কিন্তু নয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার সাথে দ্বিমত পোষণ করছো আসলে যদিও আমি তোমাদের এর আগে বলেছি আমি সামনাসামনি ক্লাস দিতে পছন্দ করি কারণ সামনে থাকলে তোমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার সুযোগ থাকে তো তারপরে অনলাইন ক্লাসে এই বিষয়টা ঘটছে না তবু একটু বলি যে অনেকে যারা মনে করো যে পজিটিভ চরিত্র নায়ক হয় নেগেটিভ চরিত্র হয় না তাহলে আমরা চোখের বালি উপন্যাসের যে নায়ক কে চোখের বালি উপন্যাসের নায়ক কে মহেন্দ্র ভালো মানুষ না খারাপ মানুষ এই প্রশ্ন তোমাদের কাছে পড়ে রাখলাম তোমরা উপন্যাসটি পড়ে আমাকে বলবে আচ্ছা সহজ একটি উপন্যাস দিই লাল শালু লাল শালু উপন্যাসের নায়ক কে মজিদ নাকাস হ্যাঁ নিশ্চয় মজিদ মজিদ যদি লাল শালু উপন্যাসের নায়ক হয় তাহলে মজিদ কি পজিটিভ চরিত্র না নেগেটিভ চরিত্র নিশ্চয়ই নেগেটিভ চরিত্র ঠিক তো পদ্মা নদীর মাঝি এই উপন্যাসের নায়ক কে কুবের কুবের ভালো চরিত্র না খারাপ চরিত্র ভালো তাই না হ্যাঁ তো শালিকে নিয়ে যে পালাই যায় সে কি ভালো চরিত্র হয় এটা যদি আমি করি তাহলে কি বলবে স্যার বেয়াদ্দব শয়তান পাজি বলবে না হ্যাঁ কিন্তু তোমরা কুবেরকে নায়ক বলছো তো কুবের তার শালিকে নিয়ে কিন্তু ময়না দেখে চলে গেল তার অসহায় পঙ্গু স্ত্রী মালাকে রেখে কিন্তু তুমি কিন্তু তাকে নায়ক বলছো তাই না নায়িকাকে কপিলা ঠিক তো নাকি মালা নিশ্চয় তুমি কপিলাকেই নায়িকা বলবা তো কপিলা কি পজিটিভ না নেগেটিভ চরিত্র নিশ্চয় নেগেটিভ চরিত্র কারণ দুলাভাকে নিয়ে যে পালিয়ে চলে যায় সে নিশ্চয়ই তার মানে সাহিত্যের যে নায়ক নায়িকা এগুলি আমরা ধর্মীয় বা এই ধরনের মূল্যবোধ দিয়ে যদি নির্ধারণ করি সেটি আসলে হবে না সাহিত্যের নায়ক নায়িকা বলতে সেটিকে বোঝায় যাদের দ্বারা এই কাহিনীটি আবর্তিত হয় যাদেরকে কেন্দ্র করে যারা এই কাহিনীটিকে কি করে আবর্তন ঘটায় যা যাকে কেন্দ্র করে কাহিনী আবর্তিত হয় সেই মূলত নায়ক নায়িকা সে পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে আর যদি দুটি সমান শক্তিশালী চরিত্র হয় পজিটিভ নেগেটিভ সেখানে আমরা পজিটিভ চরিত্রকে নায়ক ধরতে পারি ঠিক আছে যদি এমন হয় যে দুটি সমান শক্তিশালী চরিত্র
পজিটিভ চরিত্রটি সমাজ শক্তিশালী, নেগেটিভও সমাজ শক্তিশালী, আমরা সিনেমাটির মধ্যে কোনো সময় দেখি, সেই ক্ষেত্রে আমরা পজিটিভ চরিত্রটি ভালো চরিত্রটিকে নায়ক হিসেবে ধরে নিব, কিন্তু যেখানে নেগেটিভ চরিত্রটি কাহিনীটিকে মূল নিয়ন্ত্রণ করে সেক্ষেত্রে পজিটিভ নেগেটিভ বিষয় না, বিষয়টি হচ্ছে সে এই উপন্যাসটির পিছনে কি সবচেয়ে বড় ভূমিকা রাখছে এবং তাকে আবর্ত তাকে কেন্দ্র করে উপন্যাসের কাহিনী বা ঘটনাধারা আবর্তিত হয়েছে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, কাজেই তোমাদের আর অনেক উপন্যাস নিয়ে এই ধরনের প্রশ্ন হতে পারে নায়ককে, তো নায়কের প্রশ্নে কিন্তু এই বিষয়টি চিন্তা করতে। আরেকটা উপন্যাসের কথা মনে পড়লো, গৃহদাহ, গৃহদাহ যারা পড়েছে বা সিনেমা আছে দেখবে, গৃহদাহ উপন্যাসের নায়ককে, নায়ক কিন্তু সুরেশ, নায়ক সুরেশ, ঠিক আছে, সুরেশ কিন্তু খুব খুব বেশি ইতিবাচক চরিত্র নয় মহিমের তুলনায়। মহিম অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত সৎ, সহজ সরল, আর সুরেশ কিন্তু একটু দুষ্টু টাইপের বা একটু অন্যরকম ক্যারেক্টার, কিন্তু নায়ক কিন্তু কি সুরেশ। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক আমরা ব্যঙ্গধর্মী কি সরস রচনা, ব্যঙ্গধর্মী, ঠিক আছে, সরস রচনা, ব্যঙ্গধর্মী সরস রচনা, যদি উপন্যাস কিন্তু কি জাতীয় উপন্যাস, তাহলে ব্যঙ্গধর্মী সরস উপন্যাস, কিংবা কখনো কখনো এটিকে আত্মজীবনীমূলক উপন্যাস কেউ কেউ বলছে, এটি আত্মজীবনীমূলক উপন্যাস তো বটে, মানে গাজী মিয়া কিন্তু আসলে মীর মোশাররফ হোসেন, ঠিক আছে, তো গাজী মিয়ার বস্তানি মীর মোশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা প্লাস এটি আবার তার ব্যঙ্গধর্মী কি সরস রচনা। আর আরেকটি আত্মজীবনীমূলক রচনা আছে যেটি মীর মোশাররফের শ্রেষ্ঠ আত্মজীবনীমূলক রচনা, সেটা হচ্ছে উদাসীন পথিকের মনের কথা, উদাসীন পথিকের মনের কথা, এটি সম্পর্কে এই কথাটি একমাত্র কথা যে এটি মীর মোশাররফের আত্মজৈবনিক উপন্যাস, তাহলে মীর মোশাররফের সঙ্গে আত্মজৈবনিক উপন্যাস দুইটি, একটি উদাসীন পথিকের মনের কথা আর একটি হচ্ছে গাজী। শিক্ষার্থী বন্ধুরা মীর মোশাররফ হোসেনের আত্মজৈবনিক বা আত্মজীবনীমূলক, আত্মজীবনী কিন্তু নয়, আবার বলছি শিক্ষার্থী বন্ধুরা, এগুলো কিন্তু মীর মোশাররফের আত্মজীবনী নয়, আত্মজীবনীমূলক বা আত্মজৈবনিক উপন্যাস, যে ক্ষেত্রে সরাসরি জীবনী নয় কিন্তু জীবনের অভিজ্ঞতা সেখানে কি জীবনের অভিজ্ঞতা নিজের জীবন, নিজের জীবনেরই কোনো না কোনো ঘটনা দ্বারা গোপনে গোপনে সেখানে থাকে। একটা হলো সরাসরি আত্মজীবনী, আর একটি হচ্ছে আত্মজীবনী সরাসরি নয় কিন্তু আমার নিজের অভিজ্ঞতা নিজের জীবনেরই কোনো কোনো অংশ সেই উপন্যাসের মধ্যে থাকে, সেগুলো আত্মজৈবনী। আত্মজৈবনী উপন্যাস কোনটি, উদাসীন পথিকের মনের কথা, গাজী মিয়ার বস্তানি এটি মীর মোশাররফের আত্মজৈবনী বা আত্মজীবনী উপন্যাস, তবে এটি সম্পর্কে আরেকটি কথা যে এটি হচ্ছে মীর মোশাররফের ব্যঙ্গধর্মী বাকি সরস রচনা। এরপরে আরেকটি উপন্যাস আছে মীর মোশাররফ হোসেনের যার নাম হচ্ছে রাজিয়া খাতুন, এগুলি একটু কম গুরুত্বপূর্ণ উপন্যাস কিন্তু নামগুলি মনে রাখতে হবে। একটি উপন্যাসের নাম আছে তাহমিনা, রাজিয়া খাতুন তাহমিনা, ইসলামের জয়, কম
গুরুত্বপূর্ণ বা কম বিখ্যাত উপন্যাস, কিন্তু আমরা নামগুলি মনে রাখবো এই এই জন্য যে অনেক সময় কিন্তু বিসিএস এর প্রশ্ন হবে কোনটি মীর মশাররফের রচনা বা কোনটি রচনা নয়। তো কোনটি মীর মশাররফের রচনা নয় এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে হলে তোমাকে জানতে হবে যে কোনটি মীর মশাররফের রচনা। তা আমরা যদি না জানি কম গুরুত্বপূর্ণ লেখাগুলি, তাহলে সেই ক্ষেত্রে কোনটি মীর মশাররফের রচিত নয় সেই উত্তরে কিন্তু আমরা একটু কনফিউজ হয়ে যাব। তাহলে আমরা পেলাম মীর মশাররফের উপন্যাস হচ্ছে রত্নাবতী, মীর মশাররফের উপন্যাস হচ্ছে বিষাদ সিন্ধু, মীর মশাররফের উপন্যাস হচ্ছে উদাসীন পত্রিকার মনের কথা, গাজী মিয়ার বস্তানি, রাজিয়া খাতুন, তাহমিনা, ইসলামের জয়। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো এই হচ্ছে মোটামুটি মীর মশাররফ হোসেন রচিত উপন্যাস। মীর মশাররফ হোসেন রচিত নাটক, আমরা প্রথম নাটকটি বলেছি মীর মশাররফ হোসেনের প্রথম যে নাটক সেই নাটকটির নাম আমরা বলেছি, তাই না? মনে হচ্ছে তো কি মুসলিম সাহিত্যিক রচিত প্রথম যে নাটক বসন্ত কুমারী বলেছি আমরা, তাই না? আর মীর মশাররফের প্রথম নাটক কোনটি? বসন্ত কুমারী। কিন্তু মীর মশাররফের শ্রেষ্ঠ নাটক কোনটি? জমিদার। প্রথম নাটকটির নাম আমরা লিখিনি, যদি লিখেছি একবার আবার দেখলাম বসন্ত কুমারী, সালটা আমি বলেছি 1873। মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ নাটকের নাম হচ্ছে জমিদার দর্পণ, এটিও 1873 সালে, একই সালে দুটি নাটক, প্রথম নাটক বসন্ত কুমারী আর মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ নাটকটির নাম হচ্ছে জমিদার দর্পণ। এই জমিদার দর্পণ নাটক সম্পর্কে একটু কথা একটু বলি, সেটি হচ্ছে জমিদার দর্পণ নাটকটি সম্পর্কে এমন প্রশ্ন হতে পারে যে জমিদার দর্পণ নাটক কোন নাটকের অনুকরণে বা কোন নাটকের অনুসরণে রচিত। নিশ্চয়ই তোমরা বুঝতে পারো পেরেছের উত্তরটি বা জানো অনেকেই যে জমিদার দর্পণ নাটকটি মীর মশাররফ দীনবন্ধু মিত্রের নীল দর্পণ এই নাটকের অনুকরণে রচনা করেছিলেন। ঠিক আছে, মীর মশাররফ জমিদার দর্পণ কোন নাটকে বা কার নাটকের অনুকরণে লেখা? দীনবন্ধু মিত্রের নাটকের অনুকরণে। আর কোন নাটকের? তাহলে বলতে হবে নীল দর্পণ। এরপরে যে নাটকটি সেটির নাম হলো বেহুলা গীতা ভিনয়, গীতা ভিনয়, বেহুলা গীতা ভিনয়, একটু যাত্রা ধর্মী নাটক এবং কম জনপ্রিয় বা কম বিখ্যাত নাটক মীর মশাররফের বেহুলা গীতা ভিনয়। একটি হচ্ছে আরেকটি নাটকের নাম হলো টালা অভিনয়, আরেকটি নাটকের নাম হলো নিয়তি কি অবনতি। তাহলে মীর মশাররফের বসন্ত কুমারী, জমিদার দর্পণ এগুলো বেশি জনপ্রিয় নাটক। এর বাইরে মীর মশাররফের লেখা নাটক হচ্ছে বেহুলা গীতা ভিনয়, টালা অভিনয়, টালা টালা না কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, টালা অভিনয়, এবং আরেকটি নাটকের নাম হচ্ছে নিয়তি কি অবনতি। এই হচ্ছে মীর মশাররফ হোসেন রচিত নাটক। আমরা যদি মীর মশাররফ হোসেনের প্রহসনে আসি,
উপন্যাস পেয়েছি, নাটক পেলাম, আচ্ছা তাহলে আমরা নাটক পেলাম, উপন্যাস পেলাম, প্রহসন পেলাম, ঠিক আছে। এবার মীর মোশাররফ হোসেনের কি আত্মজীবনী? আত্মজীবনী আত্মজীবনী মূলক নয় কিন্তু, তাই না? সরাসরি আত্মজীবনী, মীর মোশাররফ হোসেনের আত্মজীবনী। একটি হলো আমার জীবনী, একটির নাম হলো বিবি কুলসুম বা আমার জীবনের জীবন। একটি গ্রন্থ হলো আমার জীবনী, আরেকটি গ্রন্থের নাম হলো বিবি কুলসুম বা আমার জীবনের জীবনী। মীর মোশাররফ হোসেন রচিত আত্মজীবনী। এটি বিবি কুলসুমকে কেন্দ্র করে প্রাধান্য দিয়ে লেখকের জীবনী। তার দ্বিতীয় স্ত্রী বিবি কুলসুম, এই কুলসুমকে প্রাধান্য দিয়ে তার জীবনের যে ঘটনাবলী সেগুলো নিয়ে তিনি লিখলেন বিবি কুলসুম বা আমার জীবনের জীবনী। আর তার নিজের জীবন বা আগের প্রথম স্ত্রীর সাথের জীবনগুলো নিয়ে তার লেখা হচ্ছে আমার জীবনী। এই দুটি হচ্ছে মীর মোশাররফ হোসেনের আত্মজীবনী। এবার আমরা মীর মোশাররফ হোসেনের কাব্য গ্রন্থ, যদিও মীর মোশাররফ মূলত ঠিক আছে গদ্য রচয়িতা, উপন্যাসিক, নাট্যকার, প্রহসন রচয়িতা, কিন্তু কিছু কাব্য তিনি লিখেছেন। তাহলে মীর মোশাররফ হোসেন রচিত কাব্যগুলি কি কি ছিল? একটি কাব্যের নাম হচ্ছে গড়াই ব্রিজ বা গৌরী সেতু। গড়াই ব্রিজ বা গৌরী সেতু, গড়াই ব্রিজ বা গৌরী সেতু। তারপরে পঞ্চনারী, তারপরে হলো মুসলিম বীরত্ব, মুসলিম বীরত্ব। এই মার্কার আছে একটা, দেখি মার্কার, দেখো নতুন মার্কার দেওয়া হচ্ছে, দেখো ভিতরে থাকতে পারে। মুসলিম বীরত্ব, তারপরে আরেকটা কি বাজিমাত, বাজিমাত, গড়ায় ব্রিজ বা গৌরী সেতু, পঞ্চনারী, মুসলিম বীরত্ব, বাজিমাত, বিবি খোদেজা বিবাহ। বিবি খোদেজাদার বিবাহ, হযরত বিলালের ধর্মজীবন লাভ, হযরত হযরত বিলালের জীবনী, হযরত বিলালের জীবনী। হযরত উমরের ধর্মজীবন লাভ, হযরত আমির হামজার ধর্মজীবন লাভ।
আচ্ছা লাগছে স্যার। হ্যাঁ কালি কম তো, এটা দেখে কি করে ফিল করতে গেলাম, কোনো খেয়াল করিনি। আচ্ছা একটু কালি কমে গেছে, আমি ব্যবস্থা করছি, ঠিক আছে? তুমি একটু দেখো, আমি বলছি তাহলে গড়াই ব্রিজ বা গৌরী সেতু পঞ্চনারী, বা কোন বইয়ের গ্রন্থটির নাম আছে পঞ্চনারী পদ্য, ঠিক আছে? পঞ্চনারী বা কোন বইয়ের তথ্যটা আছে পঞ্চনারী পদ্য, একই গ্রন্থ মুসলিম বীরত্ব, বাজিমাত, বিবি খদিজার বিবাহ, হযরত বেলালের জীবনী, হযরত উমরের ধর্মজীবন লাভ, হযরত আমির হামজার ধর্মজীবন লাভ, এগুলি হচ্ছে মীর মোশাররফ হোসেন রচিত কি কাব্য গ্রন্থ, ঠিক আছে? আরেকটা আছে প্রেম পারিজাত, প্রেম পারিজাত লিখে নাও, প্রেম পারিজাত মীর মোশাররফ হোসেন রচিত কি কাব্য গ্রন্থ, ঠিক আছে? মীর মোশাররফ হোসেনের প্রবন্ধ লেখো, প্রবন্ধ এবার কালি হয়েছে না শিক্ষার্থীরা? হ্যাঁ এবার বেশি হয়ে গেছে তাই না? আচ্ছা তাহলে গো জীবন এটা কি, কি জাতীয় রচনা? গো জীবন প্রবন্ধ, মীর মোশাররফ হোসেন রচিত প্রবন্ধ হচ্ছে গোজীবন। আর গদ্যে পদ্যে রচিত একটি গ্রন্থ আছে মীর মোশাররফের, তার নাম হলো মৌলুদ শরীফ, মৌলুদ শরীফ। এটি কেউ প্রবন্ধ জাতীয়ের মধ্যে বলছে, আর কেউ কেউ বলছে গদ্য পদ্য উভয় ভাষায় রচিত একটি গ্রন্থ মৌলুদ শরীফ, ঠিক আছে? তাহলে মৌলুদ শরীফ রচিত কি মীর মোশাররফ গোজীবন কাল লেখা, কি জাতীয় রচনা? এই টাইপের কোশ্চেন আসে বড় বড় লেখকদের, কি জাতীয় রচনা লেখক কে, ঠিক আছে? ঠিক আছে না? তাহলে আমরা মীর মোশাররফ সম্পর্কে মোটামুটি অনেকটা তথ্যই জেনে ফেললাম। আর মীর মোশাররফ হোসেনের একটি সম্পাদিত পত্রিকা ছিল, মীর মোশাররফ হোসেন সম্পাদিত পত্রিকা নাম ছিল কি, আজিজুন নেহার, আজিজ নেহার। মীর মোশাররফ হোসেন যদিও নিজে গ্রাম বার্তা কিংবা সংবাদ বহন করে পত্রিকায় লেখালেখি করে লেখক হয়েছেন, কিন্তু তিনি নিজে পরবর্তীতে একটি পত্রিকা সম্পাদনা করেছিলেন, সেই পত্রিকাটির নাম কি, আজিজ উন নেহার। এবং মজার বিষয়, এই পত্রিকাটি তিনি নামকরণ করেছিলেন কার নামে, তার প্রথম স্ত্রী, মনে আছে মীর মোশাররফ হোসেনের প্রথম স্ত্রীর নাম কি, আজিজুন নেহার। সে আজিজুন নেহারের নাম অনুসারেই কিন্তু মীর মোশাররফ তার পত্রিকা, মীর মোশাররফ সম্পাদিত পত্রিকা আজিজুন নেহার, মীর মোশাররফ তার পত্রিকা সম্পাদিত পত্রিকাটি কার নামে নামকরণ করেছিলেন, তার প্রথম স্ত্রী আজিজুন নেহার নামে। এটি প্রকাশিত হয়েছিল 1874 সালে, ঠিক আছে? আজিজুন নেহার পত্রিকার প্রকাশকাল 1874। মীর মোশাররফ হোসেন বাংলা সাহিত্যে একজন কীর্তিমান মহাপুরুষ, ঠিক আছে? তার মৃত্যু ঘটে কত সালে, 1911 সালের কি 13 নভেম্বর, একটু লিখে নেওয়ার সময় যে 1911 সালের 19 ডিসেম্বর, সরি সেটা 1911 সালের 19 ডিসেম্বর মৃত্যু, 1911 সালের 19 ডিসেম্বর। কোনো কোনো বই একটু মতান্তর আছে, 1912 সাল কোন বইয়ে দেওয়া আছে দু একটি বইয়ে, তবে 1911 সালের 19 ডিসেম্বর এটি বেশি অথেন্টিক মত আর কি। আমাদের টেক্সট বুক বোর্ডের যে ব্যাকরণ বই আছে
ইন্টারে টেক্সটবুক মন্ত্রণালয় কর্তৃক সেখানে এই সালটি আছে সেটি আমরা গ্রহণ করছি ১৯১১ সালের ১৯ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেছেন। তো এই হচ্ছে আমাদের সাহিত্যিক মীর মোশাররফ হোসেন। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আরো একজন লেখক নিয়ে একটু কথা বলতে চেয়েছি, দুজন লেখক আমরা কথা বলব, তার একজন আমরা শেষ করেছি। ঠিক আছে, আরেকজন লেখককে আমরা এবার যাব, সেই লেখকের নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খুবই বিখ্যাত লেখক। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কত সালে? ১৮৩৮, তাই না শিক্ষার্থী বন্ধুরা? জন্ম হচ্ছে ১৮৩৮। যদি তারিখ জানতে চাই আমরা, তাহলে ২৬ জুন ১৮৩৮ সালের কি ২৬ জুন কোথায় জন্মেছে নিশ্চয় তোমরা জানো, জানো না সবাই? কোথায়? ২৪ পরগনা জেলার নৈহাটি থানার কাঁঠালপাড়া গ্রামে, তাই না? তাহলে কাঁঠালপাড়া গ্রামে জন্মেছেন কে? বঙ্কিম। বঙ্কিমের জন্ম কোন গ্রামে? কাঁঠালপাড়া। এরকম প্রশ্ন হয় কাঁঠালপাড়ায় জন্মেছেন কে? প্রশ্ন হয় পায়রাবন্ধে জন্মেছেন কে? প্রশ্ন হয় পেয়ারা গ্রামে জন্ম কার? জানো না তোমরা? পায়রাবন্ধে জন্মেছে কে? বেগম রোকেয়া। পেয়ারা গ্রামে জন্মেছে কে শিক্ষার্থী বন্ধুরা বলো? পেয়ারা গ্রামে জন্ম কার? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ২৪ পরগনা জেলার পেয়ারা গ্রাম। ঠিক আছে, আর আমাদের এই বঙ্কিমচন্দ্র জন্মেছেন কোথায়? কাঁঠালপাড়া। তাহলে ২৪ পরগনা জেলার কি নৈহাটি থানার কাঁঠালপাড়া গ্রামে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম কত তারিখ সাল? ১৮৩৮ সালের ২৬ জুন ১২৪৫ বঙ্গাব্দ। একটু বঙ্গাব্দটা জেনে রাখো, কখনো কখনো দরকার হয় যে বঙ্কিমের জন্ম কত বঙ্গাব্দে? ১২৪৫ বঙ্গাব্দে। পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। পিতার নাম কি? যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। মাতার নাম দুর্গা সুন্দরী দেবী। বঙ্কিমচন্দ্রের পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, মাতার নাম দুর্গা সুন্দরী দেবী। একটু কম গুরুত্বপূর্ণ তথ্য তবে একটু জানিয়ে রাখি যে বঙ্কিমরা ছিলেন চার ভাই। বঙ্কিমচন্দ্রের আরো এক ভাইয়ের নাম একটু গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যে, তার নাম হচ্ছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। এই নামটি গুরুত্বপূর্ণ কারণ ইনি একজন সাহিত্যিক। ঠিক আছে, এবং বাংলা ভাষায় ভ্রমণ সাহিত্যের জনক বলা হয় এই সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়কে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রাসঙ্গিক ভাবে কথাটি বলে রাখছি যে বঙ্কিমচন্দ্র তো অনেক বড় সাহিত্যিক, আমরা তার সঙ্গে আলোচনা করছি, কিন্তু তারা চার ভাইয়ের মধ্যে আরো এক ভাই সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, তিনিও ছিলেন বাংলা সাহিত্যের মোটামুটি বিখ্যাত, অতি বিখ্যাত হয়তো তিনি হতে পারেননি, কিন্তু মোটামুটি বিখ্যাত একজন সাহিত্যিক। বাংলা সাহিত্যে ভ্রমণ সাহিত্য নামক যে সাহিত্য অংশটি আছে বাংলা সাহিত্যের, সে সাহিত্য জনক তিনি সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। এর বাইরে তার আরো দুই ভাই পূর্ণচন্দ্র এবং শ্যামাচরণ। তো সেই নামগুলি তোমাদের মনে না রাখলেও চলবে, কিন্তু এই নামটি জেনে রাখো। বঙ্কিমের তিনি সারা জীবনে দুই উইকেট ফেলতে পেরেছিলেন। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, প্রথম উইকেটটির নাম ছিল মোহিনী দেবী। মোহিনী দেবী বঙ্কিমের প্রথম স্ত্রী, প্রথম স্ত্রী মোহিনী দেবী। মজার বিষয়, বঙ্কিমের বিয়ে হয় ১৮৪৯ সালে।
শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, জন্ম 1838, বিয়ে হয়েছে 1849 সালে। কত বছর বয়স বের করো, বঙ্কিমের কত বছর বয়সে বিয়ে হয়েছে? না বিশেষ আসবে না, আমি একটু মজার জন্য বলছি। দেখো 11 বছর, তো 11 বছর বয়সে বঙ্কিম বিয়ে করেছে, সেজন্য তো বঙ্কিম হয়েছে। তোমাদের বয়স তো 21 পেরিয়ে গেছে, তাই না? বঙ্কিম কেমনে হবা? আচ্ছা ঠিক আছে, তো বঙ্কিমের 11 বছর বয়সে, আর মোহিনী দেবীর বয়স ছিল 5 বছর, তাহলে 11-র সাথে এই 5-এর বিয়ে। আমরা যে ইতিহাস অনেক সময় আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়াতে গিয়ে যে বাল্য বিবাহের কথা বলি আমরা, ঠিক আছে, এটি কিন্তু একটা বাস্তব ইতিহাস, এটি কোনো কল্পিত। 5 বছরের বাচ্চার বিয়ে হচ্ছে, 5 বছরের মোহিনী দেবীর সাথে 11 বছর বয়সে বঙ্কিমের বিয়ে হয়েছে 1849 সালে। তো এটি তথ্যটি তোমাদের আমি জানানোর জন্য জানালাম, বিসিএস এর সাথে এর অত বেশি সম্পৃক্ততা নাই, আমি জাস্ট ইতিহাসটা বোঝালাম। যে যে আমাদের এমন একটা সময় ছিল যখন 5 বছর, 6 বছর, 7 বছরের বাচ্চাদেরকে বিয়ে হতো, মোহিনী দেবী। পরে বঙ্কিমের আরো একজন স্ত্রী ছিলেন, যার নাম হচ্ছে রাজলক্ষ্মী দেবী। বঙ্কিমের দ্বিতীয় স্ত্রীর নাম কি? রাজলক্ষ্মী দেবী। বঙ্কিমচন্দ্রের উপাধি কি? লিখে নাও, বঙ্কিমচন্দ্রের উপাধি। উপাধি সবাই তোমরা জানো, সাহিত্য সম্রাট। বঙ্কিমের উপাধি কি? সাহিত্য সম্রাট। কিন্তু বঙ্কিমের আরো একটা উপাধি আছে, বাংলার স্কট। বাংলার স্কট, প্রশ্ন হয় যে বাংলার স্কট কে? তার উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলার স্কট। কেন উপাধিটি? ইংরেজ ঔপন্যাসিক স্যার ওয়াল্টার স্কট এর অনুসারে, অর্থাৎ স্যার ওয়াল্টার স্কট যেমন ঐতিহাসিক উপন্যাস বেশি লিখেছিলেন, ঠিক আছে, ঠিক তেমনি বাংলা সাহিত্যে ঐতিহাসিক উপন্যাস লিখেছিলেন বঙ্কিম বেশি। এই জন্য স্যার ইংরেজ ঔপন্যাসিক স্যার ওয়াল্টার স্কট এর নাম অনুসারে বঙ্কিমকে বলা হয় বাংলার স্কট। কতদিন বলেছিলাম নজরুলকে বলা হয় বাংলার কি? বাইরন। নজরুলকে বলা হয় বাংলার বাইরন, আর বঙ্কিমকে বলা হয় বাংলার স্কট। আর বঙ্কিমের আরেকটি উপাধি সাহিত্য সম্রাট। বঙ্কিমের উপাধি হলো উপন্যাসের জনক। ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হুগলির মহসিন কলেজে পড়াশোনা করেছেন, হুগলি মহসিন কলেজ। তবে তার চেয়ে বড় যে তত্ত্বটি দরকার বিশেষ, যে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1858 সালে বিএ পাশ করেন। অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ে থেকে প্রথম যারা বিএ পাশ করেছিলেন তাদের একজন ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো কি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম যে ব্যাচে শিক্ষার্থীরা বিএ পাশ করে তাদের একজন ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিম কোথা থেকে বিএ পাশ করেন? কলকাতা বিশ্ববিদ্যালয়। বঙ্কিম কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়। কত সালে বিএ পাশ করেন? 1858 সালে। বঙ্কিমের লেখক জীবন শুরু হয় 1852 সালে। বঙ্কিমের প্রথম লেখা ছড়া প্রকাশিত হয় সংবাদ প্রভাকর পত্রিকায়। বঙ্কিমের লেখা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? সংবাদ প্রভাকর। এই সংবাদ প্রভাকর পত্রিকাতে বঙ্কিমচন্দ্রের জীবনের প্রথম কি লেখা প্রকাশিত হয়? 1852 সালে। এর মধ্য দিয়ে তিনি বাংলা সাহিত্যকে আত্মপ্রকাশ করেন, যদিও তার প্রথম গ্রন্থ প্রকাশিত হয় 1856 সাল। গ্রন্থটির নাম ছিল কাব্যগ্রন্থ ললিতা।
1856 সালে এবং একই বছর তার আরেকটি গ্রন্থ প্রকাশিত হয় মানুষ। বঙ্কিমচন্দ্র রচিত প্রথম গ্রন্থ একটি কাব্যগ্রন্থ, তার নাম কি ললিতা, কত সালে প্রকাশিত হয় 1856 সালে এবং একই সালে তার একটি কাব্যগ্রন্থ যার নাম ছিল মানুষ। যদিও পরবর্তীতে দুটি কাব্য একই সাথে বের হতো ললিতা তথা মানুষ নামে, ঠিক আছে, তিনি দুটি কাব্যগ্রন্থের আকারে প্রথমে বের করেছিলেন, পরবর্তীতে দুটি কাব্যকে একসাথে মুদ্রণ করা হয়, বইটির নাম দেওয়া হয় ললিতা তথা মানুষ। তো বঙ্কিম যদিও কবিতা দিয়েই তার সাহিত্য জীবন শুরু করেছিলেন, ম্যাক্সিমাম অর্থাৎ অধিকাংশ বড় বড় সাহিত্যিকদের জীবনই কবিতা দিয়ে শুরু হয়, কিন্তু তারা হয়তো অন্যদিকে পরবর্তীতে ডাইভার্ট হয়ে যান। বঙ্কিম এই কবিতার এই জগৎ ছেড়ে তিনি চলে গেলেন গদ্য সাহিত্যের জগতে, ঠিক আছে। বঙ্কিম কবিতা দিয়েই তার সাহিত্য জীবন শুরু করলেন, 1856 সালে তার কাব্যগ্রন্থ প্রকাশিত হলো, কিন্তু এরপরে তিনি কবিতার জগৎ থেকে চলে গেলেন কোথায়, গদ্যের জগতে। এবং মজার বিষয়, আমি তোমাদের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মাইকেল মধুসূদন দত্ত পড়িয়েছি, আমার যত সম্ভব মনে পড়ছে ক্লাসে, আমি জানি না সবাই পেয়েছো কিনা, বা আমাদের যেহেতু অ্যাডমিশন অনেক ব্যাচ থাকে, সব ব্যাচকে হয়তো একইভাবে ব্যাচ থাকে না, কারো আগে পিছিয়ে থাকে, তো আমি মাইকেল পড়িয়েছি, যদি পড়িয়ে না থাকি পরে কোনো একদিন পড়াবো, শুধু একটু বলে রাখি যে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্য অবজ্ঞ অবহেলা করে ইংরেজি সাহিত্যে তিনি সাহিত্যিক হতে চেয়েছিলেন ইংরেজি ভাষা। এই রোগটি কিন্তু বঙ্কিমের মধ্যেও ছিল, একই স্পৃহা, অর্থাৎ ইংরেজি ভাষায় অর্থাৎ অতি শিক্ষিত মনে করে নিজেকে তিনি ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করে খ্যাতি লাভ করতে চেয়েছিলেন, ফলে বঙ্কিমের প্রথম যে উপন্যাসটি সেটি কিন্তু বাংলায় নয়, কোন ভাষায়, ইংরেজিতে। গ্রন্থটির নাম কি, রাজমোহন'স ওয়াইফ, বঙ্কিমচন্দ্র রচিত প্রথম উপন্যাসটির নাম কি, রাজমোহন'স ওয়াইফ। যদিও এই গ্রন্থটি গ্রন্থাকারে প্রকাশিত হয়নি, 1864 সালে ইন্ডিয়ান ফিল্ড নামক পত্রিকায় এটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। 1864 সালে ইন্ডিয়ান ফিল্ড নামক একটি পত্রিকায় এই রাজমোহন'স ওয়াইফ উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল, যেটি বঙ্কিমের প্রথম উপন্যাস। তাহলে বঙ্কিম রচিত ইংরেজি উপন্যাসের নাম কি, রাজমোহন'স ওয়াইফ, ঠিক আছে। যদিও তিনি মাইকেলের মত অনেক দেরি করেননি, তিনি তাড়াতাড়ি তার ভুলটা বুঝতে পেরেছিলেন, ফলে ইংরেজি সাহিত্য ছেড়ে তিনি বাংলা সাহিত্যে জগতে চলে এলেন, এবং তার প্রথম যে বাংলা উপন্যাস যেটি তাকে বাংলা সাহিত্যে প্রতিষ্ঠিত করেছে সেই উপন্যাসটির নাম কি, দুর্গেশ বন্দিনী। তাহলে বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাসের নাম কি, দুর্গেশ বন্দিনী, কত সালে, 1865 সাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাল, অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। শিক্ষার্থী বন্ধুরা, সব সাল হয়তো তোমরা পড়বে না বা মনেও রাখবে না, মনে রাখার আসলে দরকারও নাই, কিন্তু কিছু কিছু সাল কিন্তু অবশ্যই কি মনে রাখতে হবে। বঙ্কিমের প্রথম বাংলা উপন্যাস দুর্গেশনন্দিনী, যেটিকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম প্রকৃত উপন্যাস, বাংলা সাহিত্যের প্রথম প্রকৃত বা সার্থক উপন্যাসের নাম কি, দুর্গেশনন্দিনী। তাহলে বাংলা সাহিত্যের প্রথম প্রকৃত উপন্যাস বা সার্থক উপন্যাস কত সালে প্রকাশিত হয়েছে, 1865। বাংলা প্রথম প্রকৃত বা সার্থক উপন্যাসের রচয়িতাকে, বঙ্কিম, উপন্যাসের জনককে, বঙ্কিম, ঠিক আছে। এই ধারাবাহিক রিলেটেড কোশ্চেন, দুর্গেশনন্দিনী বাংলা সাহিত্যের প্রথম প্রকৃত বা সার্থক উপন্যাস, ফলে বঙ্কিমচন্দ্রকে বলা হয় বাংলা এই প্রথম সার্থক উপন্যাস বা প্রকৃত উপন্যাসের রচয়িতা তথা উপন্যাসের জনক। এর পরের বছর অর্থাৎ 1865 সালের পরে 1866 সালে বঙ্কিম লিখলেন কি, আরেকটি বিখ্যাত উপন্যাস যার নাম ছিল কপালকুণ্ডলা। বঙ্কিম রচিত দ্বিতীয় বাংলা উপন্যাস কপালকুণ্ডলা 1866 সালে, যেটিকে বলে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক বা রোমান্স, এটি আসলে ঠিক রোমান্টিক নয়, এটিকে বলা হচ্ছে রোমান্স ধর্মী
রোমান্স ধর্মী উপন্যাস বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক তথা রোমান্স ধর্মী উপন্যাসের নাম কি কপালকুণ্ডলা তাহলে রোমান্স ধর্মী উপন্যাসের জনক কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাসের জনক কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শিক্ষার্থী বন্ধুরা এরপরে বঙ্কিম আরো ১২টি উপন্যাস রচনা করেছেন অর্থাৎ বঙ্কিম রচিত বাংলা উপন্যাসের সংখ্যা কয়টি ১৪টি বঙ্কিম রচিত বাংলা উপন্যাসের সংখ্যা ১৪টি ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে সে উপন্যাসগুলি কি তার মধ্যে দুই তিনটি বিখ্যাত উপন্যাস আগে বলে নিই যেগুলো একটু সাল সহ জানতে হবে তারপর বাকিগুলো বলার চেষ্টা করছি এর বাইরে একটি বিখ্যাত উপন্যাস আছে বিশ্ববৃক্ষ শিক্ষার্থী বন্ধুরা ১৮৭৩ সালে এটি প্রকাশিত হয় বিশ্ববৃক্ষ বঙ্কিমের যে আরো একটি উপন্যাস থেকে জনপ্রিয়তা দিয়েছে তার একটি উপন্যাসের নাম হচ্ছে বিশ্ববৃক্ষ আরেকটি উপন্যাসের নাম হচ্ছে কৃষ্ণকান্তের উইল কৃষ্ণকান্তের উইল ১৮৭৮ সালে কৃষ্ণকান্তের উইল আর একটি উপন্যাস হলো আনন্দমঠ বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উপন্যাস এগুলি বিশ্ববৃক্ষ কৃষ্ণকান্তের উইল আনন্দমঠ সালগুলি সম্ভব হলে একটু মনে রাখবে বিশ্ববৃক্ষ কৃষ্ণকান্তের উইল ঠিক আছে সামাজিক উপন্যাস বিশ্ববৃক্ষ কি জাতীয় উপন্যাস সামাজিক কৃষ্ণকান্তের উইল সামাজিক আনন্দমঠকে বলা হয় ঐতিহাসিক উপন্যাস ঠিক আছে আনন্দমঠ এই উপন্যাসে ফকির বিদ্রোহের ঠিক আছে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে ফকির বিদ্রোহ এই ফকির বিদ্রোহ তথা সন্ন্যাস বিদ্রোহের প্রেক্ষাপটে লেখা আনন্দমঠ এর বাইরে বঙ্কিম আরো উপন্যাস যেগুলো লিখেছিলেন সেগুলি আমি চাইলে তালিকা দিতেই পারি তোমরা যদি বলো সেগুলি যে কোনো বই পুস্তকে তোমরা পাবে ঠিক আছে একটি নাম হচ্ছে রজনী একটি নাম হচ্ছে ইন্দিরা একটি নাম হচ্ছে রাধা রানী একটি নাম হলো দেবী সৌধুরানী রজনী ইন্দিরা রাধারানী দেবী চৌধুরানী একটি নাম হলো সীতারাম যুগ লাঙ্গুরিও যুগ রজনী ইন্দিরা রাধারানী দেবী চৌধুরানী সীতারাম যুগ লাঙ্গুরিও রাজ সিংহ চন্দ্রশেখর কয়টা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা মৃণালিনী তাহলে আমরা আগে কয়টা বলেছি ৫টা ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ আমরা প্রথমে বলেছি দুর্গেশ নন্দিনী তারপরে কপালকুণ্ডলা তারপরে বিশ্ববৃক্ষ কৃষ্ণকান্তের উইল আনন্দমঠ এই ৫টি এরপরে আমরা এগুলো একটু সাল আমি আবার বলছি তোমরা চাইলে এগুলি সাল পড়তে পারো তবে সব উপন্যাসের সাল পড়তে গেলে বিভ্রান্তি ঘটবে এবং ভুলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে কাজেই যেগুলি আমার অতি গুরুত্বপূর্ণ সেগুলি আমরা সাল মনে রাখবো বাকিগুলি শুধু উপন্যাসের নামটা মনে রাখবো যে মৃণালিনী রচয়িতা কি চন্দ্রশেখর কাল লেখা ইন্দিরা কাল লেখা কি জাতীয় রচনা তাই না তাহলে রজনী ইন্দিরা রাধারানী দেবী চৌধুরানী সীতারাম যুগলাঙ্গুরীয় রাজসিংহ চন্দ্রশেখর মৃণালিনী এই উপন্যাসের নামগুলি গল্পের আকারে তোমরা এইভাবে লিখতে পারো চাইলে
শিক্ষার্থী বন্ধুরা বঙ্কিমের এই উপন্যাসগুলিকে আমি একটু গল্পের আকারে এইভাবে লিখি, যদিও সবাই গল্পের আকারে পছন্দ করে না, তবু যদি কেউ এমন থাকে অনেকে পছন্দ করে, তোমরা এইভাবে লিখে নিতে পারো। পরে দেওয়া কালিতে উঠতে চাই না, তোমরা যদি গল্প লিখতে চাও তাহলে এইভাবে লিখতে পারো তোমরা, যে দেবী চৌধুরানী ইন্দিরা, দেবী চৌধুরানী ইন্দিরা সীতারামকে রজনীতে আনন্দ মঠে বিশ্ববৃক্ষের তলে যুগলাঙ্গুরিও করাইল। দেবী চৌধুরানী ইন্দিরা সীতারামকে, দেবী চৌধুরানী ইন্দিরা সেই মেয়েটি কি করলো, সীতারামকে রজনীতে আনন্দ মঠের বিশ্ববৃক্ষের তলে যুগলাঙ্গুরিও করাইল। আর ওদিকে কি করলো, আর ওদিকে ওদিকে রাজসিংহ চন্দ্রনাথ, রাজসিংহ চন্দ্রশেখর, রাজসিংহ চন্দ্রশেখর কি করলো, রাধারানী দুর্গেশ নন্দিনী ও কপাল কুণ্ডলাকে কৃষ্ণকান্তের উইল দেখাইল। তাহলে দেবী চৌধুরানী ইন্দিরা সীতারামকে রজনীতে, রজনীতে মানে কি শিক্ষার্থীরা রাতে, দেবী চৌধুরানী ইন্দিরা সীতারামকে রাতে কি করলো, আনন্দ মঠের বিশ্ববৃক্ষের তলে যুগলাঙ্গুরিও করাইল। দেবী চৌধুরানী ইন্দিরা সীতারাম রজনী আনন্দ মঠ বিশ্ববৃক্ষ যুগলাঙ্গুরি। আর ওদিকে রাজসিংহ কি করলো, রাজসিংহ চন্দ্রশেখর অর্থাৎ রাজসিংহ উপাধিধারী চন্দ্রশেখর রাধারানী দুর্গেশ নন্দিনী ও কপাল কুণ্ডলাকে কৃষ্ণকান্তের উইল দেখাইল। তো তোমরা এমনিতেও মনে রাখতে পারো মুখস্থ করে, অথবা এই গল্পের মতো করে অনেকে যে যেভাবে পড়াটা হচ্ছে যে যেভাবে আমরা আত্মস্থ করতে পারবো, ঠিক আছে। তাহলে এইগুলি হচ্ছে বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্র রচিত 14টি উপন্যাস। হ্যাঁ, দেখো হয়েছে 14টি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 বাদ গেল কি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 কি বাদ গেছে তাহলে 14টা লেখার মধ্যে, ইন্দিরা যুগলাঙ্গুরি চন্দ্রশেখর মৃণালিনী কপাল কুণ্ডলা মৃণালিনী বাদ গেছে, ঠিক আছে বন্ধুরা মৃণালিনী বাদ গেছে। আমরা এখানে মিলে দুর্গেশ নন্দিনী কপাল কুণ্ডলা ও মৃণালিনীকে লাগিয়ে নিলাম, দুর্গেশ নন্দিনী কপাল কুণ্ডলা ও মৃণা মৃণালিনী কে, হ্যাঁ মৃণালিনী বাদ গেছে, 14টি আমাদের বুঝতে হবে তাই না। তাহলে ওদিকে রাজসিংহ চন্দ্রশেখর কি করলো, রাধারানী চন্দ্রশেখর রাধারানী দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা ও মৃণালিনীকে কৃষ্ণকান্তের উইল দেখেন। এই হচ্ছে আমাদের বঙ্কিমচন্দ্র রচিত 14টি উপন্যাস, ঠিক আছে। বঙ্কিমচন্দ্র মূলত কিন্তু ঔপন্যাসিক এবং উপন্যাস দিয়ে তিনি বাংলা সাহিত্যে আজকের এই অবস্থান তৈরি করেছেন।
আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বঙ্কিমচন্দ্র উপন্যাসের বাইরে আর কি লিখেছেন? প্রবন্ধ লিখেছেন, বেশ কিছু প্রবন্ধ। তার মধ্যে তিনটি প্রবন্ধকে বলা হয় কি, জীবন চরিত, চরিত সাহিত্য বলছি আমরা। দেখো বঙ্কিম রচিত চরিত সাহিত্য, বঙ্কিম রচিত চরিত, চরিত মানে বোঝো তো চরিত্র বা জীবনী। বঙ্কিমের এই সাহিত্যগুলোকে বলা হয়েছে চরিত সাহিত্য। কি কি? একটি চরিত সাহিত্য হলো রায় দীনবন্ধু, রায় দীনবন্ধুর জীবন চরিত, রায় দীনবন্ধু মিত্র বাহাদুরের জীবন চরিত, রায় দীনবন্ধু মিত্র বাহাদুরের জীবন চরিত। একটি নাম হচ্ছে মুন্সিরাম গুড়ের জীবন চরিত, আর একটি হচ্ছে কৃষ্ণ চরিত। বঙ্কিমচন্দ্র রচিত প্রবন্ধ আরো আছে, কিন্তু এই তিনটি প্রবন্ধকে বলা হয়েছে চরিত সাহিত্য, অর্থাৎ জীবনী ভিত্তিক সাহিত্য। রায় দীনবন্ধু মিত্র বাহাদুরের জীবন চরিত, একটি হচ্ছে মুচিরাম গুড়ের জীবন চরিত, এবং আরেক হচ্ছে কৃষ্ণ চরিত বা কৃষ্ণ চরিত্র। ঠিক আছে, কৃষ্ণ চরিত, তাই এটাকে আমরা বলতে পারি কৃষ্ণ চরিত্র। তাহলে মুচিরাম গুড়ের জীবন চরিত কার লেখা, দীনবন্ধু মিত্র বাহাদুরের জীবন চরিত কার লেখা, কৃষ্ণ চরিত্র রচয়িতাকে, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের বঙ্কিমচন্দ্র রচিত কি চরিত সাহিত্য। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে বঙ্কিমের ব্যঙ্গাত্মক রচনা, ব্যঙ্গধর্মী প্রবন্ধ একটি, কি সেটি? কমলাকান্তের কি দপ্তর। বঙ্কিমের একটি খুব বিখ্যাত একটি প্রবন্ধের নাম কি? কমলাকান্তের দপ্তর। কি জাতীয় রচনা? ব্যঙ্গাত্মক সরস জাতীয়, ব্যঙ্গধর্মী, ব্যঙ্গধর্মী বা রস জাতীয় রচনা কমলাকান্তের দপ্তর। আসলে প্রবন্ধ, ঠিক আছে, তাহলে কমলাকান্তের দপ্তর কি জাতীয় রচনা? মূলত প্রবন্ধ, কিন্তু কি জাতীয় প্রবন্ধ? ব্যঙ্গধর্মী বা রস জাতীয়, ব্যঙ্গধর্মী ব্যঙ্গাত্মক ধর্মী বা রস জাতীয় প্রবন্ধ হচ্ছে কমলাকান্তের দপ্তর। এর বাইরে বঙ্কিমের আরো যে প্রবন্ধগুলি ছিল সেই প্রবন্ধের দুইটি নাম আমরা লিখছি। বঙ্কিমের লেখা প্রবন্ধের একটি নাম হলো ধর্মতত্ত্ব, একটির নাম হলো সাম্য, একটির নাম হলো বিবিধ সমালোচনা, একটির নাম হলো বিবিধ প্রবন্ধ, একটির নাম হচ্ছে লোক রহস্য, একটির নাম হচ্ছে বিজ্ঞান রহস্য। ধর্মতত্ত্ব, সাম্য, বিবিধ সমালোচনা, বিবিধ প্রবন্ধ, লোক রহস্য, বিজ্ঞান রহস্য, শ্রীমৎ ভগবত গীতা, শ্রীমৎ ভগবত গীতা, বঙ্কিমচন্দ্র রচিত প্রবন্ধ সাহিত্য। তো এই হচ্ছে মূলত বঙ্কিমচন্দ্রের যে সমস্ত গ্রন্থগুলি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, বঙ্কিম মূলত ঔপন্যাসিক, ঠিক আছে, বঙ্কিম মূলত কি ঔপন্যাসিক, ঠিক আছে।
তিনি বাংলা সাহিত্যে উপন্যাসের জনক সাহিত্য সম্রাট তার বাংলা উপন্যাস 14টি আর একটি ইংরেজি উপন্যাস এর বাইরে তিনি প্রবন্ধ লিখেছেন মূলত প্রাবন্ধিক একটি দুটি কাব্য তিনি লিখেছিলেন ললিতা এবং আরেকটি হলো মানুষ যেই দুটি একসাথে পরবর্তীতে নামকরণ করা হয় ললিতা তথা মানুষ আর প্রবন্ধের মধ্যে তার ব্যঙ্গধর্মী রসজাতীয় রচনা হচ্ছে কমলাকান্তের দপ্তর আর চরিত সাহিত্য বলা হয় তিনটি ঠিক আছে কি কি মুসিরাম গুড়ের জীবন চরিত রায় দীনবন্ধু মিত্র বাহাদুরের জীবনী বা জীবন চরিত আর একটি হচ্ছে কৃষ্ণ চরিত্র আর অন্যান্য প্রবন্ধের মধ্যে ধর্মতত্ত্ব সাম্য বিবিধ সমালোচনা বিবিধ প্রবন্ধ লোকরহস্য বিজ্ঞান রহস্য শ্রীমৎ ভাগবত গীতা আর বঙ্কিমের বাংলা সাহিত্যে আরেকটি সবচেয়ে বড় অবদান কি পত্রিকা সম্পাদনা বাংলা সাহিত্যে বঙ্কিমের আরো একটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আরেকটি বড় অবদান কি পত্রিকা সম্পাদনা তোমরা জানো যে তিনি একটি বিখ্যাত পত্রিকা কি বঙ্গ দর্শন এই পত্রিকা সম্পাদনা ছিলেন বঙ্কিম বঙ্কিম সম্পাদিত পত্রিকার নাম কি বঙ্গ দর্শন কিংবা উল্টা করে বলবে বঙ্গ দর্শন পত্রিকার সম্পাদকের নাম কি তাহলে কি বলতে হবে বঙ্কিমচন্দ্র কত সালে 1872 খুবই বিখ্যাত পত্রিকা এটি বাংলা সাহিত্যে যে সাময়িক পত্রগুলি বাংলা সাহিত্যের বিকাশে অবদান রেখেছিল অনেক বেশি তার একটি অন্যতম পত্রিকার নাম কি বঙ্গদর্শন ঠিক আছে এটি বঙ্কিমের বাংলা সাহিত্যের বড় অবদান এবং এই প্রসঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি যে আমাদের যে জাতীয় সঙ্গীত তাই না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায় বঙ্গদর্শন পত্রিকায় ঠিক আছে শিক্ষার্থীরা যে আমাদের জাতীয় সঙ্গীত প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকাতে উত্তর কি বঙ্গদর্শন তে বঙ্গদর্শন পত্রিকাটি বিখ্যাত পত্রিকা এই পত্রিকার সম্পাদনা বঙ্কিমের একটি অন্যতম কীর্তি বঙ্কিমের বঙ্কিমকে বলা হয় নীতিবাদী লেখক বলা হয় নীতিবাদী লেখক মনে রেখো বঙ্কিমকে কি বলা হয় সমালোচকরা বঙ্কিমকে বলেন বঙ্কিমের যারা সমালোচক তারা বঙ্কিমকে বলেন নীতিবাদী লেখক অর্থাৎ তিনি নীতির কাছে সাহিত্যের যে স্বাভাবিকত্ব সেটাকে কি করেছেন জলাঞ্জলি দিয়েছিলেন বলে তিনি মনে করেন অর্থাৎ আমরা যেমন পদ্মাবতীর মাঝির কবিলা কবিরের কথা বলছি তাই না তারা প্রেম করে কিন্তু সে পরিণতির দিকে যাচ্ছে হ্যাঁ এরকম অনেক আছে যেখানে প্রেম যদিও অবৈধ প্রেম যদিও একটু অনৈতিক কিন্তু তবুও একটি পরিণতির পথে লেখক দিয়েছেন কিন্তু বঙ্কিম তার উপন্যাস বিশেষ করে বিশ্ববৃক্ষ কৃষ্ণকান্তের বই এই সমস্ত আরো কিছু উপন্যাসে যেগুলি তার সামাজিক উপন্যাস সে উপন্যাসে তিনি দেখাতে চেয়েছেন যে এই যে এই ধরনের পরকীয়া কিংবা এই ধরনের প্রেম কিন্তু আসলে ঠিক উচিত না অনুচিত এবং পাপ এবং এই পাপের ফলে তাকে কিন্তু কাহিনীর প্রান্তে গিয়ে তিনি নায়ক বা নায়িকাকে কি শাস্তি দিয়েছেন বিশেষ করে নায়িকাদের তোমরা যারা পড়েছ বিশ্ববৃক্ষ বা কৃষ্ণকান্তের উইল নিশ্চয় আমার সাথে একমত হবে তো এই যে বঙ্কিম প্রেমকে মানে এক ধরনের খারাপ চোখে দেখে এবং এই প্রেম অর্থাৎ পরকীয়া এই টাইপের প্রেমে যারা আসক্ত তাদের প্রতি তিনি এক ধরনের কি তিরস্কার বা লাঞ্ছনা বা শাস্তি দিয়েছেন শেষে তো এর ফলে বঙ্কিম সমালোচকরা বঙ্কিমকে বলেছেন নীতিবাদী লেখক কেউ কেউ বঙ্কিমকে বলেন হিন্দু জাতীয়তাবাদী লেখক বঙ্কিম সম্পর্কে দুটি বিরূপ সমালোচনা বঙ্কিম নীতিবাদী লেখক নীতির কাছে তিনি অর্থাৎ সাহিত্যের যে স্বাভাবিক কত তার বদলে তিনি নীতির কাছে হেরে গেছিলেন অর্থাৎ নীতির কাছে তিনি আপোষ করেছিলেন আর একটা হলো হিন্দু জাতীয়তাবাদী লেখক কোন কোন সমালোচক মনে করেন বঙ্কিম হিন্দু জাতীয়তাবাদের পক্ষে ওই হিন্দু জাতীয়তাবাদকে বিকাশ বা টিকে রাখার জন্য লেখনী ধারণ করেছিলেন তো সেগুলি আমরা অত গভীরে যাব না শুধু আমরা তত্ত্বগুলো জেনে রাখছি আমরা অত যেহেতু অনলাইন ক্লাস কেন তিনি হিন্দু জাতীয়তা লেখক এই নিয়ে অনেক বিতর্ক আছে আমরা বিতর্কে না আমরা জাস্ট বলছি যে এমন কখনো কখনো তার সম্পর্কে সমালোচকরা বলে থাকেন আর বঙ্কিমের পেশা ছিল কি একটু লিখে নিতে পারো শিক্ষার্থী বন্ধুরা বঙ্কিম ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিমের পেশা কি ছিল বঙ্কিমের পেশা ছিল ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিমের পেশা ছিল ডেপুটি ম্যাজিস্ট্রেট তো বঙ্কিম ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে
অনেক জায়গায় তিনি চাকরি করেছেন এবং জীবনের শেষ জীবনে তিনি কলকাতাতে স্থায়ীভাবে বসবাস করেছেন। এবং আমাদের এই মহান সাহিত্যিক 1894 সালে মৃত্যুবরণ করেন। জন্ম হলো 1838 আর মৃত্যু কত 1894। কোথায়? কলকাতায়। 1894 সালে কলকাতা শহরে তিনি মৃত্যুবরণ করেন। তো শিক্ষার্থী বন্ধুরা, তো বঙ্কিম সম্পর্কে মোটামুটি এই হচ্ছে আমাদের আলোচনা। উপন্যাসগুলি নিয়ে বা এই ধরনের গুলো নিয়ে আরো অনেক গভীর আলোচনায় যাওয়া যেত, আমরা সেদিকে যাচ্ছি না, শুধু একটুখানি কথা বলে রাখি তার যে দুটি বিখ্যাত উপন্যাস, দুই তিনটি বিশেষ করে, যেমন কৃষ্ণকান্তের উইল, বিশ্ববৃক্ষ, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, এই উপন্যাসগুলি তোমাদের একটু পড়তে হবে। দুটো কারণ, বঙ্কিম কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং দেখবো তোমরা খেয়াল করে বিসিএস এর, আমি যদি ভুল না করি তাহলে 37 বা 38 এই জাতীয় বিসিএস এ দেখে খেয়াল করবে যে প্রশ্ন হয়েছিল প্রিলিমিনারিতে যে প্রদীপ নিভিয়া গেল কোন উপন্যাসের উক্তি, ঠিক আছে? কিংবা হয়তো এমন প্রশ্ন হতে পারে পথিক তুমি পথ হারাচ্ছ, এটা কোন উপন্যাসের উক্তি, কার উক্তি, তাই না? যেমন প্রশ্ন হলো এমন যে তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন, প্রশ্ন হতে পারে এমন যে রবীন্দ্রনাথ থেকে একবার প্রশ্ন হলো যে আরম্ভের পূর্বেও আরম্ভ আছে, যেমন প্রদীপ জ্বালানো আগে সর্তে পাকানো, এই টাইপের প্রশ্নগুলি কিন্তু এই এই ধরনের বিখ্যাত যে উপন্যাসগুলি থেকে কিন্তু এগুলো লাইন চরণ আসতে পারে। কাজে বঙ্কিমের বিখ্যাত উপন্যাস থেকে বিশেষ করে কপালকুণ্ডলাতে অনেক ভালো ভালো কথাবার্তা আছে, তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন, তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন, তাই না? এই যে ধরনের কথাবার্তা, সেগুলি কিন্তু আসলে কোন প্রবন্ধের? আর বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস যে কপালকুণ্ডলা, সে কপালকুণ্ডলার প্রথম রোমান্টিক সংলাপ পথিক তুমি পথ হারিয়েছো কাকে উদ্দেশ্য করে বলেছে? নায়ককে। নায়কের নাম কি? নবকুমার। তাহলে প্রশ্ন হবে যে কপালকুণ্ডল উপন্যাসের নায়কের নাম কি? নবকুমার। নায়িকার নাম কি? কপালকুণ্ডলা। মতি বিবি কোন উপন্যাসের চরিত্র? কাপালি কোন উপন্যাসের চরিত্র? এই টাইপের কোশ্চেন হতে পারে, ঠিক আছে? তারপর কৃষ্ণকান্তের উইলের চরিত্র কোনটি? বিশ্ববৃক্ষের চরিত্র কোনটি? এরকম করে এই যে বিখ্যাত উপন্যাসগুলির চরিত্র, বিখ্যাত উপন্যাসগুলির যে বিভিন্ন সংলাপ বা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যে বাণীগুলি, সেগুলি কিন্তু পরীক্ষা আসতে পারে। কাজেই এই 14টি উপন্যাস না কিন্তু 2-4টি উপন্যাস, কিন্তু বড় বড় উপন্যাস, সেটা ভালো ভালো উপন্যাসগুলি সম্ভব হলে একটু পড়বে, তাহলে তোমরা পরীক্ষা আরো বেশি ভালো করতে পারবে। এবং প্রশ্ন যদি জটিল হয় আমরা কিন্তু প্রস্তুতি এমন নিব যেন প্রশ্ন যাই হোক না কেন আমরা উত্তর দিতে পারবো, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুজন লেখক নিয়ে আলোচনা করেছি, খুবই বিখ্যাত দুজন লেখক। আমাদের বিসিএস এ তোমরা জানো যে যে লেখকগুলি পাঠ্য তালিকা, তোমরা কি জানো যে বিসিএস আমাদের কিন্তু সিলেবাসভুক্ত লেখক আছেন কিছু, যে কোনো লেখক সম্পর্কে আসতে পারে, কারণ অন্যান্য বলে কি শব্দ দেওয়া আছে, কিন্তু কয়েকজন লেখককে কিন্তু তালিকাভুক্ত বিসিএস এর সিলেবাসের মধ্যে আছে। তো তোমরা সেই তালিকাটা আশা করি তোমাদের কাছে আছে, আমরা ওই তালিকা ধরে ধরে কিন্তু পড়াচ্ছি, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, আগামী আমাদের 16 তারিখে ক্লাস আছে, আমরা হয়তো আরো কোনো গুরুত্বপূর্ণ একাধিক লেখক নিয়ে আগামী ক্লাসে কথা বলবো। তো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, তোমাদের সাথে আবার আমার কি সামনের ক্লাসে আবার দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।